বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি রাউজানের আন-নূর মহিলা মাদ্রাসা, কুরকি আলফালা মহিলা মাদ্রাসার প্রাঙ্গণে। সন্ধ্যা হয়ে গিয়েছে, এই জন্য আমরা আসলে রাতের বেলা এই মাদ্রাসার ছায়াতলে আসছি। আশপাশে কিন্তু খুবই বিস্তীর্ণ, খুবই প্রান্তিক প্রত্যন্ত গ্রাম অঞ্চল, খুবই অসহায় দরিদ্র মানুষের বসবাস, এবং এখানে অনেক মানুষ রয়েছে। আজকে অনেক এখানে আমার মায়ের বয়সী এবং বোনের বয়সী মা এবং বোনেরা রয়েছে, যাদের বেশিরভাগই কিন্তু বিধবা, স্বামী পরিত্যক্তা কিংবা খুবই অসচ্ছল। এবং এই আর দুই একদিন পরেই ঈদ, এই ঈদটা যাতে কিছুটা হলেও আনন্দময় কাটুক। অনেকের সন্তান নেই কিংবা অনেকগুলো ছোট ছোট বাচ্চা স্বামী নেই, তাদের বাসায় ঈদের দিন যাতে অন্তত সেমাই চিনি রান্না হয়, তাই ঈদ ভালো করে অন্তত কিছু জিনিস নারকেল আছে না, আনুষঙ্গিক সবকিছু আমরা, হ্যাঁ আমরা তাদের জন্য একটা আমরা দেখাচ্ছি, এই বাজারগুলো করে দিয়েছি। এই বাজারগুলো স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জিএনটি। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জিএনটিকে, ওনাদের স্পন্সরে আজকে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করছি। আর কি কি দিচ্ছি আমরা সেখানে একটু দেখাচ্ছি। আমাকে দায়িত্ব নিন, এইখানে নুডলস রয়েছে, এখানে যা চলে ঠিক তাই আমরা করেছি, সেমাই রয়েছে, এবং এখানে চি লবণ রয়েছে, তারপর হচ্ছে এখানে তেল রয়েছে, তারপরে এখানে লাচ্ছা সেমাই রয়েছে, তারপরে এখানে মসুরির ডাল রয়েছে, তারপর এখানে কিসমিস এবং বাদাম রয়েছে, তারপর এখানে চিড়া রয়েছে, এখানে চিনি রয়েছে, তারপর এখানে আলু রয়েছে, এবং এখানে পেঁয়াজ রয়েছে, এবং এখানে চাউল রয়েছে। হ্যাঁ আচ্ছা, যাকে গুলো আবার ভরো, তুমি একই একজন সহযোগিতা করো তো, আমরা একটু সহযোগিতা করো তো, আমরা এগুলো ভরার জন্য সহযোগিতা করো। দেখতে পাচ্ছি যে এই খাদ্যদ্রব্য কার্যক্রম ঈদের দিন যাতে কোনো বাসায়, আমরা এখানে চিহ্নিত করে 30টি পরিবারকে বাছাই করেছি, এবং 30টি পরিবারের হাতে এগুলো তুলে দিব। এবং তুলে দেওয়ার আগে যদি ওনাদের সাথে একটু কথা বলি, এখানে 1 2 3 4 চার লাইনে, এই 1 2 3 4 চার লাইনে 1 2 3 4 5 6 7 4 7 28 জন, 29 এবং 30, এই মোট 30 জনকে আমরা এই 30 প্যাকেট দিব। এই 30 প্যাকেট দেওয়ার আগে আমরা আবারও ওনাদের সাথে এতক্ষণ কথা বলবো না, একটু করে যদি জানি, আপনার নাম কি? আপনার স্বামী আছে? আচ্ছা, কেউ নাই আপনার দুনিয়াতে? দুটা মেয়ে ছাড়া কেউ নাই, বাজার করারও কেউ নাই? বাবা। আচ্ছা মা, আপনার নাম কি? নাম রাবিয়া খাতুন। রাবিয়া খাতুন, ছেলে মেয়ে আছে? আচ্ছা, স্বামী আছে? আচ্ছা, তাই এই ঈদে বাজার করার কেউ নাই? আচ্ছা, আপনার নাম কি? আপনার স্বামী আছে? ঈদে বাজার করার কেউ নাই? আচ্ছা, মেয়ে আছে চারটা? আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, আপনার স্বামী আছে? স্বামী মারা গেছে? আচ্ছা, তো এই বাজার করা তো কেউ নাই, আপনারা যে কিনে টিনে দিবে এগুলা, এরকম করার কোন মানে বাজার করে আনি দিবে যে এরকম কেউ আছে টাকা দিয়ে? নাই। আচ্ছা যাই হোক, তো আমরা এরকম দেখতে পাচ্ছি যে এখানে অনেক অসহায় মানুষ রয়েছে, এই প্রত্যেকে আপনারা পাই হাত তুলেন, এটা পাই খুশি? আচ্ছা ঠিক আছে, আমি আবারও একটু দেখাচ্ছি। আমরা এখানে স্পেসিফিকলি 1 জন 2 জন 3 জন 4 জন, এক লাইনে আছে 7 জন করি, 1 2 3 4 5 6 7, এই 4 7 28 জন হাত তুলেন মুরব্বি, 29 জন হাত তুলে মুরব্বি, 30 জন, এই 4 7 28, আর 2 পাশে 2 জন, পুরুষ মোট 30। এই 30 জনের জন্য এই 30 প্যাকেট খাদ্যদ্রব্য ঈদ উপলক্ষে এই পুরো বস্তাটা, যার যার বস্তা সে নিয়ে যাবে, এই 30 জনের 30 বস্তা আবার বলছে স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জিএনটি। ওনাদের কারণে আজকে আমরা এই সুন্দর আয়োজনটি করেছি, পবিত্র একটি রাতে, এই রমজানের এই সুন্দর এই বেজরতম পবিত্র একটি রাতে এই আয়োজনটি করেছি, শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। এবং এই মানুষগুলো আল্লাহর কাছে হয়তো তাদের কোনো মোনাজাত কবুলেছি বিদায়, আমরা এই সামান্য উসিলা হিসেবে তাদের হাত পর্যন্ত পৌঁছে দিয়েছি, আমরা দেওয়ার কেউ না, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে সামানা, শুধুমাত্র মাঝখানে উসিলা হিসেবে, বোঝা বহনকারী হিসেবে আমরা তুলে দিয়েছি, মাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো আমরা একটু করে আসো, ঘুরে এসে শেষ করে দিব, একটু করে আসো। আমরা দেখতে পাচ্ছি এই অন্ধকারে এই
মাদ্রাসার ছায়াতলে 27 নম্বর দিন আমরা এখানে এই কার্যক্রমটি সম্পূর্ণ শেষ করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা আমরা একটু হেঁটে যাচ্ছি, হেঁটে গিয়ে ইনশাল্লাহ শেষ করে দিব। এবং সারা দেশব্যাপী আমাদের যে কার্যক্রম, এই দেশব্যাপী কার্যক্রমের মধ্যে আজকে এই রাউজানও পড়ছে এবং এই রাউজানও আমরা ক্লিয়ার করে এখান থেকে চলে যাব। এছাড়াও আমাদের আরো বেশ কয়েকটি কার্যক্রম পরিচালিত হবে। আমরা শেষ করার আগে যদি আমাদের এখানে রয়েছে, আমরা সবসময় চেষ্টা করি আমাদের সহসঙ্গী দু একজন ভালো মানুষকে আমাদের সাথে সম্পৃক্ত করার জন্য, কারণ কোনো একটা অনুষ্ঠান করলে বক্তৃতা দেওয়ার মানুষের অভাব হয় না। এবং একটু যারা যাদের গলা একটু লম্বা আছে, সবসময় আমরা তাদেরকে নিয়ে আসি এখানে এসে, যাতে একটু গলাবাজিটা করতে পারে। তো এই বিষয়টা থেকে আমি ক্লিয়ার থাকি, এখানে গলাবাজি নয়। গলাবাজি করতে হলে গলাবাজি করার ক্ষমতা একমাত্র ইমাম সাহেবদেরকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কারণ গলা তাদের উঁচু থাকবে কিয়ামতের দিন, যারা আজান দেয়, যারা ইমামতি করে, নেতৃত্ব দান করে নবী রাসূলের ওয়ারিস। এবং সেই মানুষরাই সমাজের সবচেয়ে বেশি নিগৃহীত এবং নিকৃষ্ট থাকে। এবং যারা মসজিদের চাঁদা ক্লিয়ার করেন না, এই ঈদ উপলক্ষে অন্তত দয়া করে নতুন শার্ট, নতুন পায়জামা পাঞ্জাবি কেনার আগে মসজিদের চাঁদাটা ক্লিয়ার করার অনুরোধ রইল। তো আমার পাশে রয়েছে আমাদের বিশ্ব ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা, একজন সফল সঠিক একজন ভালো মানের মানুষ, যার পরিচয় যদিও ব্যাংকার হলেও মানবিকতায় সর্বোচ্চতা দিয়ে উনি থাকেন, আজকেও আমাদের সাথে একসাথে ইফতার করেছেন। আমাদের এমপ্লয় যারা রয়েছে বেহারিস হাসপাতালে কার্যক্রম, তাদের সাথে নিচে বসে, তো এই যে মানুষজনের কাছে যে আমরা বোঝা বহনকারী হয়ে দিয়ে যাচ্ছি, এই বিষয়টা সমাজের জন্য যাতে ইতিবাচক দিক হয়, এই বিষয়ে যদি সামান্য দিয়ে একটি কথা বলেন। হ্যাঁ, আসলে ঢাকার জিএনটিকে প্রথমে আমি সালাম জানাচ্ছি এবং আমাদের সগত ভাইয়ের মা আম্মুকে আমি সালাম জানাচ্ছি। আসলে আপনারা এত দূরে থেকে যে কাজটা করতে পারতেছেন, আমরা কিন্তু পাশে থেকেও পারতেছি না। এই যে এতগুলি মানুষের পাশে আপনারা দাঁড়াই আছেন দুইজন, কিন্তু আমরা কিন্তু অনেক দূরে অনেক জায়গা। আসলে এই যে ওনাদের পাশে আপনারা থাকতে পারছেন, এটা আমি মনে করি যে অনেক বড় একটা গর্বের বিষয়। আমরাও যেন ওনাদের পাশে সবসময় থাকতে পারি, এই দোয়া আমাদের জন্য করবেন। আমি আবারও শকত ভাইয়ের আম্মু এবং ঢাকার জুয়েন্টির জন্য মন থেকে দোয়া করতেছি। ধন্যবাদ। এই পাশে আমার বাবার বয়সে আরেকজন মানুষ রয়েছেন, আমাদের বিহারিস হাসপাতালের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আসলে আমরা ভালো মানুষদের খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু আল্লাহ পাক নিজে আমাদের কাছে কিছু মানুষকে সম্পৃক্ত করে দিয়েছেন। তো আঙ্কেল, কেমন লাগছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগছে। এবং আমি আপনাদের এই কার্যক্রমের মধ্যে একটু সবাই খেতে পারে, আমার নিজেকে ধন্য মনে করতেছি। আল্লাহ আল্লাহর বাস্তে এই সব কিছু কার্যক্রম, এগুলো শুধু আল্লাহর বাস্তে হচ্ছে। এখানে কারো নাম গৌরব কিছু এখানে কোনো লক্ষ্য নিয়ে এগুলো করা হয় না। এগুলো করতে করা হচ্ছে শুধু আমাদের মানে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের শওকত ভাই, মানবিক শওকত, যিনি মানবিক শওকত হিসেবে সমস্ত দেশের মধ্যে পরিচিতি লাভ করেছে, আল্লাহ তালা ওনাকে আরো হায়াতের তাইবা দান করে উনি আরো বেশি উত্তরোত্তর আল্লাহ তালা ওনাকে উন্নয়নের মানুষের পাশে থাকবার তৌফিক দান করে, এই কামনাই আমি করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা দীর্ঘায়িত করব না, আলফালা মহিলা মাদ্রাসা, এই আশপাশের অনেক দরিদ্র পরিবার রয়েছে, রাতের বেলা আজকে আমরা ঠিক মাদ্রাসাটার নিচে, আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। আর আমাদের আল্লাহ যাতে এই মাদ্রাসাকে কবুল করে না, আর পাশাপাশি আমাদের এখানকার মহাপরিচালক মহোদয় রয়েছেন, এবং আজকে প্রত্যেকটি ভালো কাজের শেষে আল্লাহকে স্মরণের মধ্য দিয়ে আমরা শেষ করি। তারই ধারাবাহিকতায় আমরা ইমাম সাহেবকে একটু দোয়া করার অনুরোধ জানাচ্ছি, এই ভালো কাজটা আল্লাহ যাতে কবুল করে নেয়। তাহলে আমরা শুধু দোয়াই করি। জি ইনশাল্লাহ, মনোযোগটা দিয়ে দিলে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়ারহামুর রাহিম, আপনি রহম করম করে আমাদেরকে এই ধৈর্যের মাসে, সবরের মাসে, সহানুভূতিশীলের এই পবিত্র মহামান্বিত মাসে এই ধরনের একটি মানবিক কাজে আমাদেরকে সহযোগী হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আরহামুর রাহিম, আপনি রহম করম করে আমাদের এই উদ্যোগকে আপনি কবুল করে দেন। আল্লাহ আরহামুর রাহিম, এই আজকের এই মহান যে দুইজন উদ্যোগটা আমাদের মানবিক শওকতের এই মা প্রবাসী, আমেরিকান প্রবাসী এবং ঢাকার জয়ান্টি, ওনাদের স্পন্সরে আজকের যে এই অনুদান আপনি আপনি রহম করম করে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আরহামুর রাহিম, ওনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করেন, ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমাদের মানবিক শওকত ভাই এবং ওনার টিম আরো সহযোগী যারা রয়েছে সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ আরহামুর, তাদেরকে আপনি দুনিয়া আখিরাতের মধ্যে উত্তম বদলা দান করেন। আল্লাহ আপনি রহম করম করে আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নেন। আল্লাহ আমরা যে আঙ্গিনায় দাঁড়িয়েছি আলফালা মহিলা মাদ্রাসার, এটা একটি দারুল হাদিস ভবন,
আল্লাহ এই ভবনের অসমাপ্ত কাজগুলা যাতে আমরা দ্রুত সমাপ্ত করে ছাত্রীদের পাঠদানের উপযোগী করে তুলতে পারি সেই তৌফিক দান করো। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। ধন্যবাদ ইমাম সাহেব মহোদয়কে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই সকল কার্যক্রম কবুল করুক এই পবিত্র মহামান্বিত রমজান মাসের এই রাতে। এবং পাশাপাশি আবারও বলছি, শেষ করার আগে, আমরা দেয়ার কেউ নয়, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের এই মালামাল আমরা শুধুমাত্র বহনকারী হিসেবে ওনাদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ওনাদের সাথেও ফয়সালার দিন যাতে হেফাজত করেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের রাউজানের আলফালা মহিলা মাদ্রাসা থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঠিক আছে বাবা, আপনারা সবাই চলে যান। আজকে